নমস্কার, শুরু করছি অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস। একটি প্রণয়ধর্মী উপন্যাস, ধারাবাহিকভাবে পাঠ করব, সঙ্গে থাকুন। শুরু করছি দেবদাস, আজ চতুর্থ পর্ব। তাহার পর দুই তিন দিন দেবদাস মিছি মিছি পথে পথে ঘুরিয়ে বেড়াইল, অনেকটা পাগলের মতো। ধর্মদাস কি কহিতে গিয়েছিল তাহাকে চক্ষু রাঙাইয়া ধমকাইয়া উঠিল। গতিক দেখিয়া চুনিলালু কথা কহিতে সাহস করিল না। ধর্মদাস কাঁদিয়া বলিল, চুনিবাবু কেন এমন হল? চুনিলাল বলিল, কি হয়েছে ধর্মদাস? একজন অন্ধ আরেকজন অন্ধকে পথের কথা জিজ্ঞাসা করিল, ভিতরের খবর দুজনের কেহই জানে না। চোখ মুছিতে মুছিতে ধর্মদাস বলিল, চুনিবাবু যেমন করে হোক দেবতাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিন। দেবতা আর লেখাপড়া যদি করবে না তো এখানে থেকে কি হবে? কথাটা খুব সত্য। চুনিলাল চিন্তা করিতে লাগিল। চারি পাঁচ দিন পরে একদিন ঠিক তেমনি সন্ধ্যার সময় চুনিবাবু বাহির হইতেছিল। দেবদাস কোথা হইতে আসিয়া হাত ধরিল, চুনিবাবু সেখানে যাচ্ছ? চুনিলাল কণ্ঠিত হইয়া বলিতে গেল, হাঁ না বলো তো আর যাইনি। দেবদাস কহিল, না যেতে বারণ করছি নে, কিন্তু একটি কথা বলো, কি আশায় সেখানে তুমি যাও? আশা আর কি, এমনি সময় কাটে। কাটে কই? আমার সময় তো কাটে না, আমি সময় কাটাতে চাই। চুনিলাল কিছুক্ষণ তাহার মুখপানে চাহিয়ে রহিল, বোধ করি তাহার মনের ভাব মুখে পড়িতে চেষ্টা করিল। তারপর কহিল, দেবদাস তোমার হয়েছে কি খুলে বলতে পারো? বলবে না? কিছুই তো হয়নি। না চুনি, বলবার কিছুই নেই। চুনিলাল বহুক্ষণ অধমুখে থাকিয়া কহিল, দেবদাস একটা কথা রাখবে। কি? সেখানে আরেকবার তোমাকে যেতে হবে, আমি কথা দিয়েছি। সেখানে যেখানে সেদিন গিয়েছিলাম সেইখানে তো? হ্যাঁ। ছি আমার ভালো লাগে না। দেবদাস যাতে ভালো লাগে আমি করে দেব। দেবদাস অন্য মনস্কের মতো কিছুক্ষণ চুপ করিয়া থাকি বলিল, আচ্ছা চলো যাই। অবনতির এক সোপান নিচে নামাইয়া দিয়া চুনিলাল কোথায় সরিয়া গিয়েছে। একা দেবদাস চন্দ্রমুখীর ঘরে নিচে বসিয়া মদ খাইতেছে। অদূরে বসিয়া চন্দ্রমুখী বিষণ্ণ মুখে চাহিয়া চাহিয়া সব হয়ে বলিয়া উঠিল, দেবদাস আর কেউ না। দেবদাস মদের গ্লাস নিচে রাখি ঘ্রুকুটি করিল, কেন? অল্পদিন মদ ধরেছ, অত সইতে পারবে না। সহ্য করব বলে তো মদ খাইনি, এখানে থাকবো বলে শুধু মদ খাই। এ কথা চন্দ্রমুখী অনেকবার শুনিয়াছে। এক একবার তাহার মনে হয় দেয়ালে মাথা ঠুকি সে রক্ত গঙ্গা হইয়া মরে। দেবদাসকে সে ভালোবাসিয়াছে। দেবদাস মদের গ্লাস ছুঁড়িয়া ফেলিল,
কোচের পায়ায় লাগিয়ে সেটা চূর্ণ হইয়া গেল। তখন আর হই বালিশে হেলান দিয়ে জড়াইয়া জড়াইয়া কহিল, আমার উঠে যাবার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি, জ্ঞান থাকে না, তাই তোমার মুখের পানে চেয়ে কথা কই। চন্দর, তবু অজ্ঞান হইনি, তবু একটু জ্ঞান থাকে, তোমাকে ছুঁতে পারিনে, আমার বড় ঘৃণা হয়। চন্দ্রমুখী চক্ষু মুছিয়ে ধীরে ধীরে কহিতে লাগিল, দেবদাস, কত লোক এখানে আসে, তারা কখনো মদ স্পর্শও করে না। দেবদাস চক্ষু বিস্ফারিত করিয়া উঠিয়ে বসিল, টলিয়া টলিয়া ইতস্তত হস্ত নিক্ষেপ করি বলিল, স্পর্শ করে না, আমার বন্দুক থাকলে তাদের গুলি করতাম, তারা যে আমার চেয়েও পাপিষ্ঠ চন্দ্রমুখী। কিছুক্ষণ থামিয়ে কি যেন ভাবিতে লাগিল, তাহার পর আবার কহিল, যদি কখনো মদ ছাড়ি, যদিও ছাড়ব না, তাহলে আর কখনো তো এখানে আসব না, আমার উপায় আছে, কিন্তু তাদের কি হবে। একটুখানি থামিয়ে বলিতে লাগিল, বড় দুঃখে মদ ধরেছি, আমাদের বিপদে দুঃখের বন্ধু, আর তোমাকে ছাড়তে পারিনে। দেবদাস বালিশের উপর মুখ ডগড়াইতে লাগিল। চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে আসি মুখ তুলিয়া ধরিল, দেবদাস ভ্রুকুটি করিল, ছি শোনা, এখনো আমার জ্ঞান আছে। চন্দ্রমুখী, তুমি তো জানো না, আমি শুধু জানি আমি কত যে তোমাদের ঘৃণা করি, চিরকাল ঘৃণা করব, তবু আসব, তবু বসব, তবু কথা কব, না হলে যে উপায় নেই, তাকে তোমরা কেউ বুঝবে। লোকে পাপ কাজ আঁধারে করে, আর আমি এখানে মাতাল হই, এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে, আর তোমরা। দেবদাস দৃষ্টি সংযত করি কিছুক্ষণ তাহার বিষণ্ন মুখের পানে চাহিয়ে থাকি বলিল, আহা, সহিষ্ণুতার প্রতিমূর্তি, লাঞ্ছনা গঞ্জনা অপমান অত্যাচার উপদ্রব, ত্রিলোকে যে কত সইতে পারে, তোমরাই তার দৃষ্টান্ত। তাহার পর চিত হইয়া শুইয়া পড়ি চুপি চুপি কহিতে লাগিল, চন্দ্রমুখী বল, সে আমাকে ভালোবাসে, আমি তা চাইনি, চাইনি চাই। লোকে থিয়েটার করে, মুখে চুনকালি মাখে, চোর হয় ভিক্ষা করে, রাজা হয় রানী হয়, ভালোবাসে, কত ভালোবাসার কথা বলে, কত কাঁদে, ঠিক যেন সব সত্য। চন্দ্রমুখী আমার থিয়েটার করে, আমি দেখি, কিন্তু তাকে যে মনে পড়ে, এক দণ্ডে কি যেন সব হয়ে গেল, কোথায় সে চলে গেল, আর কোন পথে আমি চলে গেলাম, কোথায় সে চলে গেল, আর কোন পথে আমি চলে গেলাম। এখন একটা সমস্ত জীবনব্যাপী মস্ত অভিনয় আরম্ভ হয়েছে, একটা ঘোর মাতাল, আর এই একটা হোক, তাই হোক, মন্দ কি, আশা নেই, ভরসা নেই, সুখেও নেই, সাধু নেই, বাহ, বহুত আচ্ছা। তাহার পর দেবদাস পাশ ফিরিয়ে বিড়বিড়ি করিয়া কি বলিতে লাগিল, চন্দ্রমুখী তাহা বুঝিতে পারিল না। অল্পক্ষণেই দেবদাস ঘুমাইয়া পড়িল। চন্দ্রমুখী তখন কাছে আসিয়া বসিল, অঞ্চল ভিজাইয়া মুখ মুছাইয়া দিয়া সিক্ত বালিশ বদলাইয়া দিল, একটা পাখা লইয়া কিছুক্ষণ বাতাস করি বহু
অনেকক্ষণ অধবদনে বসিয়ে রহিল। রাত্রি তখন প্রায় একটা। দীপ নিবাইয়া দ্বার রুদ্ধ করিয়া অন্য কক্ষে চলিয়া গেল। দুই ভাই দ্বিজদাস ও দেবদাস ও গ্রামের অনেকে জমিদার নারায়ণ মুখুজ্জের সৎকার করিয়া বাড়ি ফিরিয়া আসিল। দ্বিজদাস চিৎকার করিয়া কাঁদিয়া পাগলের মতো হইয়াছে, পাড়ার পাঁচজন তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না। আর দেবদাস শান্তভাবে একটা থামের পার্শ্বে বসিয়া আছে, মুখে শব্দ নাই, চোখে এক ফোঁটা জল নাই, কেহ তাহাকে ধরিতেছে না, কেহ সান্ত্বনা দেবার প্রয়াস করিতেছে না। মধুসূদন ঘোষ নিকটে গিয়ে একবার বলিতে গিয়েছিল, তা বাবা কপালে। দেবদাস হাত দিয়ে দ্বিজদাসের দিকটা দেখাইয়া বলিল, ওখানে। ঘোষচা মহাশয় অপ্রতিভ হইয়া, হা, তা উনি কত বড় লোক, ইত্যাদি বলিতে বলিতে চলিয়া গেল। আর কেহ নিকটে আসিল না। দ্বিপ্রহর অতীত হইলে দেবদাস অর্ধমূর্ছিত জননীর পদপ্রান্তে গিয়া উপবেশন করিল। সেখানে অনেকগুলি স্ত্রীলোক তাহাকে ঘিরিয়া বসিয়া আছে। পার্বতীর পিতামহীও উপস্থিত ছিলেন। ভাঙা গলায় সদ্য বিধবা শোকার্ত জননীকে সম্বোধন করিয়া কহিলেন, বৌমা, চেয়ে দেখো মা, দেবদাস এসেছে। দেবদাস ডাকিল, মা। তিনি একবার মাত্র চাহিয়ে বলিলেন, বাবা। তাহার পর নির্মিলিত চোখের কোণ হইতে অজস্র অশ্রু বহিতে লাগিল। স্ত্রীলোকের দল কলস্বরে রই রই করিয়া কাঁদিয়া উঠিল। দেবদাস জননীর চরণে কিছুক্ষণ মুখ ঢাকিয়া রহিল, তাহার পর ধীরে ধীরে উঠিয়া গেল, গেল মৃত পিতার শয়ন কক্ষে। চোখে জল নাই, গম্ভীর শান্ত মূর্তি, রক্ত নেত্র ঊর্ধ্বে স্থাপিত করিয়া ভূমিতলে বসিয়া পড়িল। যে কেহ সে মূর্তি দেখিতে পাইলে বোধ করি ভীত হইত। কপালের দুই পার্শ্বে উভয় শিরা স্ফীত হইয়া রহিয়াছে, বড় বড় রুক্ষ কেশ ফুলিয়া উঠিয়াছে, তপ্ত কাঞ্চনের বর্ণ কালিমাখা হইয়াছে। কলিকাতার জঘন্য অত্যাচারের পর এই দীর্ঘ রাত্রি জাগরণ, তাহার পর পিতার মৃত্যু। এক বৎসর পূর্বে যে কেহ তাহাকে দেখিয়েছিল, এখন বোধ হয় তাহাকে হঠাৎ সে চিনিতে পারিত না। কিছুক্ষণের পর পার্বতীর জননী সন্ধান করিয়া দ্বার ঠেলিয়া ভিতরে আসিলেন। দেবদাস, কেন খুড়িমা, এমন করলে তো চলবে না বাবা। দেবদাস তাহার মুখপানে চাহিয়া কহিল, কি করেছি খুড়িমা? খুড়িমা তাহা বুঝিলেন, কিন্তু উত্তর দিতে পারিলেন না। দেবদাসের মাথাটা কোলের কাছে টানিয়া লইয়া বলিলেন, দেবদা, বাবা। কেন খুড়িমা? দেবদা চরণ, বাবা। বুকের কাছে মুখ রাখিয়া দেবদাস এইবার এক ফোঁটা অশ্রু বিসর্জন করিল। শোকার্ত পরিবারেরও দিন কাটে। ক্রমে প্রভাত হইল, কান্নাকাটি অনেক কমিয়া আসিল। দ্বিজদাস একেবারে প্রকৃতিস্থ হইয়াছেন, তাহার জননীও উঠিয়া বসিয়াছেন। চোখ মুছিতে মুছিতে দিনের কাজ করিতেছেন,
দুই দিন পরে দ্বিজুদাস দেবদাসকে ডাকিয়া কহিলেন, দেবদাস, পিতার শ্রাদ্ধ কার্যে কত ব্যয় করা উচিত? দেবদাস অগ্রজের মুখপানি চাহিয়া কহিল, যেমন উচিত বিবেচনা করেন। দেবদাস, না ভাই, এখন শুধু আমার বিবেচনায় চলবে না, তুমি বড় হয়েছ, তোমার মত জানা আবশ্যক। দেবদাস জিজ্ঞাসা করিল, কত নগদ টাকা আছে? বাবার তহবিলে 1.5 লাখ টাকা জমা আছে, আমার বিবেচনায় 10,000 টাকা খরচ করলেই যথেষ্ট হবে, কি বল? আমি কত পাব? দ্বিজুদাস একটু ইতস্তত করিয়ে বলিলেন, তা তুমিও অর্ধেক পাবে, 10,000 খরচ হলে তোমার 70,000 ও আমার 70,000 থাকবে। বাবার তহবিলে 1.5 লাখ টাকা জমা আছে, মা কি পাবেন? মা নগদ টাকা কি করবেন? তিনি বাটির গিন্নি, আমরা প্রতিপালন করব। দেবদাস একটু চিন্তা করিয়া বলিল, আমার বিবেচনায় আপনার ভাগের 5,000 টাকা খরচ হোক এবং আমার ভাগের 25,000 টাকা খরচ হবে, বাকি 50,000-এর মধ্যে আমি 25,000 নেব, বাকি 25,000 টাকা মায়ের নামে জমা থাকবে, আপনার কি বিবেচনা হয়? প্রথমে দ্বিজুদাস যেন লজ্জিত হইলেন, পরে কহিলেন, উত্তম কথা, কিন্তু আমার কি জানো, স্ত্রী পুত্র কন্যা আছে, তাদের বিয়ে পৈতা দেওয়া অনেক খরচ, তাই পরামর্শই ভালো। একটু থামিয়ে বলিলেন, তা একটু লিখে দিলেই? লেখাপড়ার প্রয়োজন হবে কি? কাজটা ভালো দেখাবে না আমার ইচ্ছা? টাকা কড়ির কথা এ সময় গোপনেই হয়, তা ভালো কথা, কিন্তু কি জানো ভাই, আমি লিখেই দিচ্ছি। সেই দিনই দেবদাস লেখাপড়া করিয়ে দিল। পরদিন দ্বীপ্রহর দেবদাস নিচে নামিতেছিল, সিঁড়ির পার্শ্বে পার্বতীকে দেখিতে পাইয়া থমকিয়ে দাঁড়াইল। পার্বতী মুখপানে চাহিয়াছিল, চিনতে যেন তাহার ক্লেশ হইতেছিল। দেবদাস গম্ভীর শান্ত মুখে কাছে আসিয়া কহিল, কখন এলে পার্বতী? সেই কণ্ঠস্বর, আজ 3 বৎসর পরে দেখা। অধমুখে পার্বতী কহিল, সকালে এসেছি, অনেকদিন দেখা হয়নি, বেশ ভালো ছিলে। পার্বতী মাথা নাড়িল, চৌধুরী মশাই ভালো আছেন? ছেলেমেয়েরা সব ভালো? সব ভালো। পার্বতী একটিবার মুখপানে চাহিয়ে দেখিল, কিন্তু একটিবার জিজ্ঞাসা করিতে পারিল না, তিনি কেমন আছেন, কি করিতেছেন, এখন যে কোনো প্রশ্নই খাটে না। দেবদাস কহিল, এখন কিছুদিন আছো তো? হ্যাঁ, তবে আর কি বলি। দেবদাস বাহিরে চলিয়া গেল। শ্রাদ্ধ শেষ হইয়া গেছে, সে কথা বলিতে গেলে অনেক লিখিতে হয়, তাই তাহাতে প্রয়োজন নাই। শ্রাদ্ধের পর দিবস পার্বতী ধর্মদাসকে নিভৃতে ডাকিয়ে তাহার হাতে 1 গাছা সোনার হার দিয়া কহিল, ধর্ম, তোমার মেয়েকে পড়তে দিও। ধর্মদাস মুখপানে চাহিয়া আদ্র চক্ষু আরো আদ্র করিয়া বলিল, হা হা,
তোমাকে কত দিন দেখিনি। সব ভালো খবর তো দিদি? সব ভালো। তোমার ছেলে মেয়ে ভালো আছে? তা আছে পারু। তুমি ভালো আছো? এইবার দীর্ঘ নিঃশ্বাস ফেলি। ধর্মদাস কহিল, কই আর ভালো, এইবার যেতে ইচ্ছে করে? কর্তা গেলেন। ধর্মদাস শোকের আবেগে কত কি হয়তো কহিত, কিন্তু তাহাতে পার্বতী বাধা দিল। এসব সংবাদ শুনিবার জন্য সে হার দেয় নাই। পার্বতী কহিয়া উঠিল, সে কি কথা ধর্ম, তুমি গেলে দেবতাকে দেখবে কে? ধর্মদাস কপালে করাঘাত করিয়া কহিল, যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি, এখন না দেখতে হলেই বাঁচি। পারু, এখন না দেখতে হলেই বাঁচি। পার্বতী আরো নিকটে সরিয়ে আসিয়া কহিল, ধর্ম, একটি কথা সত্য বলবে? কেন বলবো না দিদি, তবে সত্যি করে বলো, দেবদা এখন কি করে? করে আমার মাথা আর মুন্ডু। ধর্মদাস, খুলে বলো না। ধর্মদাস পুনরায় কপালে করাঘাত করিয়া বলিল, খুলে আর কি বলবো দিদি, এ কি আর বলবার কথা? এখানে কর্তা নাই, দেবতার হাতে অগাধ টাকা হলো, এবারে কি আর রক্ষা থাকবে? পার্বতীর মুখ একেবারে ম্লান হইয়া গেল। সে আভাসে ইঙ্গিতে কিছু কিছু শুনিয়েছিল। শুষ্ক হইয়া কহিল, বলো কি ধর্মদাস? সে মনোরমার পত্রে যখন কথক শুনিয়েছিল তখন বিশ্বাস করিতে পারে নাই। ধর্মদাস মাথা নাড়িয়া কহিতে লাগিল, আহার নাই, নিদ্রা নাই, শুধু বোতল বোতল মদ। তিন দিন চার দিন ধরে কোথায় পড়ে থাকে, ঠিকানা নাই, কত টাকা উড়িয়ে দিলে? শুনতে পাই কত হাজার টাকার নাকি তাকে গয়না গড়িয়ে দিয়েছে। পার্বতীর আপাদ মস্তক কাঁপিয়ে উঠিল, ধর্মদাস এসব সত্যি? ধর্মদাস নিজের মনে কহিতে লাগিল, তোর কথা হয়তো শুনতে পারে, একবার বারণ করে দে না দিদি। কি শরীর কি হয়ে গেল, এমন ধারা অত্যাচারে কটা দিন বা বাঁচবে? কাকেই বা এ কথা বলি, মা বাপ ভাই এদের এ কথা বলা যায় না। ধর্মদাস শিরে পুনঃ পুনঃ করাঘাত করি বলিয়া উঠিল, ইচ্ছে করে মাথা খুঁড়ে মরি পারু, আর বাঁচতে স্বাদ নেই। পার্বতী উঠিয়ে গেল। নারায়ণবাবুর মৃত্যু সংবাদ পাইয়া সে ছুটিয়ে আসিয়াছিল। ভাবিয়েছিল, এ বিপদের সময় দেবদাসের কাছে যাওয়া একবার উচিত, কিন্তু তাহার এত সাধের দেবদা এই হইয়াছে? কত কথাই যে মনে পড়িতে লাগিল তাহার অবধি নাই। যত ধিক্কার সে দেবদাসকে দিল, তাহার সহস্রগুণ আপনাকে দিল। সহস্রবার তাহার মনে হইল, সে থাকিলে কি এমন হইতে পারিত? আগেই সে নিজের পায়ে নিজে কুঠার মারিয়াছিল, কিন্তু সে কুঠার এখন তাহার মাথায় পড়িল। তাহার দেবদা এমন হইয়া যাইতেছে, এমন করিয়া নষ্ট হইতেছে, আর সে পরের সংসার ভালো করিবার জন্য বিব্রত। পরকে আপনার ভাবিয়া সে নিত্য অন্ন বিতরণ করিতেছে, আর তাহার সর্বস্ব আজ অনাহারে মরিতেছে।
পার্বতী প্রতিজ্ঞা করিল, আজ সে দেবদাসের পায়ে মাথা খুঁড়িয়া মরিবে। এখনো সন্ধ্যা হইতে কিছু বিলম্ব আছে। পার্বতী দেবদাসের ঘরে আসিয়া প্রবেশ করিল। দেবদাস শয্যায় বসিয়া হিসাব দেখিতেছিল। চাহিয়া দেখিল পার্বতী ধীরে ধীরে কপাট বন্ধ করিয়া মেঝের উপর বসিল। দেবদাস মুখ তুলিয়া হাসিল, তাহার মুখ বিষণ্ণ কিন্তু শান্ত। হঠাৎ কৌতুক করিয়া কহিল, যদি অপবাদ দি? পার্বতী সলজ্জ নীলোৎপল চক্ষু দুটি একবার তাহার পানে রাখিয়া পরক্ষণেই অবনত করিল। মুহূর্তে বুঝাইয়া দিল, এ কথা তাহার বুকের মাঝে চিরদিনের জন্য শেলের মতো বেঁধিয়া আছে। আর কেন, কত কথা বলিতে আসিয়াছিল সব ভুলিয়া গেল। দেবদাসের কাছে সে কথা কহিতে পারে না। আবার দেবদাস হাসিয়া উঠিল, কহিল, বুঝেছি রে, বুঝেছি, লজ্জা হচ্ছে না? তবু পার্বতী কথা কহিতে পারিল না। দেবদাস কহিতে লাগিল, তাতে আর লজ্জা কি, দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষই করে ফেলে, এই দেখ দেখি মাঝে থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুই যা ইচ্ছে তাই বললি, আমিও কপালের উপর ওই দাগ দিয়ে দিলাম, কেমন হয়েছে? দেবদাসের কথার ভিতর শ্লেষ বা বিদ্রুপের লেশ মাত্র ছিল না। প্রসন্ন হাসি হাসি মুখে অতীতের দুঃখের কাহিনী। পার্বতীর কিন্তু বুক ফাটিয়ে যাইতে লাগিল। মুখে কাপড় দিয়া নিঃশ্বাস রুদ্ধ করিয়া মনে মনে বলিল, দেবদাদা, ওই দাগই আমার সান্ত্বনা, ওই আমার সম্বল। তুমি আমাকে ভালোবাসিতে, তাই দয়া করে আমাদের বাল্য ইতিহাস ললাটে লিখে দিয়েছ। এ আমার লজ্জা নয়, আমার গৌরবের সামগ্রী। পারু মুখ হইতে অঞ্চল না খুলি পার্বতী কহিল, কি? তোর উপর আমার বড় রাগ হয়। এইবার দেবদাসের কণ্ঠস্বর বিকৃত হইতে লাগিল, বাবা নাই, আজ আমার কি দুঃখের দিন, কিন্তু তুই থাকলে কি ভাবনা ছিল? বড় বউকে জানিস তো, দাদার স্বভাবও কিছু তোর কাছে লুকোনো নেই। বল দেখি, মাকে নিয়ে এ সময়ে কি করি, আর আমারই বা যে কি হবে কিছুই বুঝে পাই না। মাকে নিয়ে এ সময়ে কি করি, তুই থাকলে নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দি। ওকে রে পারু। পার্বতী ফুঁপাইয়া কাঁদিয়া উঠিল। দেবদাস কহিল, কাঁদছিস বুঝি, তবে আর বলা হল না। পার্বতী চোখ মুছিতে মুছিতে বলিল, বলো। দেবদাস মুহূর্তে কণ্ঠস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, পারু, তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস। ভিতরে ভিতরে পার্বতী চাপিয়া অধর দংশন করিল। মনে মনে বলিল, ছাই গৃহিণী, শিমুল ফুল দেব সেবায় লাগে কি। দেবদাস হাসিয়া উঠিল, হাসিয়া কহিল, বড় হাসি পায়, ছিলি তুই এতটুকু, কত বড় হলি, বড় বাড়ি, বড় জমিদার, বড় বড় ছেলে মেয়ে, আর চৌধুরী মশাই সবাই বড়, কিরে পারু।
চৌধুরী মশাই পার্বতীর বড় আমোদের জিনিস, তাকে মনে হইলেই তাহার হাসি পাইত। এত কষ্টেও তাই তার হাসি আসিল। দেবদাস কৃত্রিম গাম্ভীর্যের সহিত কহিল, একটা উপকার করতে পারিস? পার্বতী মুখ তুলিয়ে কহিল, কি? তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? পার্বতী ঢোক গেলিয়া কাশিয়ে বলিল, ভালো মেয়ে কি করবে? পেলে বিয়ে করি, একবার সংসারী হতে সাধ হয়। পার্বতী ভালো মানুষটির মতো কহিল, খুব সুন্দরী তো। হ্যাঁ, ঠিক তোর মতো, আর খুব ভালো মানুষ। না, খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্ট, তোর মতো। আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে? পার্বতী মনে মনে কহিল, সে তো কেউ পারবে না দেবদাদা। কেন না? তাকে আমার মতো ভালোবাসতে পারা চাই। মুখে কহিল, পোড়ার মুখ আমার, আমার মতো কত হাজার তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। দেবদাস কৌতুক করি হাসিয়ে বলিল, একটি আপাতত দিতে পারিস দিদি? দেবদাদা, আমার মতো কত হাজার তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। দেবদাদা, সত্যি বিয়ে করবে? এই যে বললাম, শুধু এইটি সে খুলিয়ে বলিল না যে তাকে ভিন্ন এ জীবনে অন্য স্ত্রীলোকে তার প্রবৃত্তি হইবে না। দেবদাদা, একটি কথা বলবো। কি? পার্বতী আপনাকে একটু সামলাইয়া লইয়া কহিল, তুমি মদ খেতে শিখলে কেন? দেবদাস হাসিয়ে উঠিল, কহিল, খেতে কি কোনো জিনিস শিখতে হয়? তা না, অভ্যাস করলে কেন? কে বলেছে? ধর্মদাস। যেই বলো, কথাটি কি সত্যি? দেবদাস প্রতারণা করিল না, কহিল, কতকটা বটে। পার্বতী কিছুক্ষণ স্তব্ধ হইয়ে বসিয়ে থাকে, জিজ্ঞাসা করিল, আর কত হাজার টাকার গহনা গড়িয়ে দিয়েছ না? দেবদাস হাসিয়ে কহিল, দিইনি, গড়িয়ে রেখেছি, তুই নিবি? পার্বতী হাত পাতিয়ে বলিল, দাও, এই দেখো আমার একটিও গহনা নেই। চৌধুরী মশাই তোকে দেননি? দিয়েছিলেন, আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। তোর বুঝি দরকার নেই? পার্বতী মাথা নাড়িয়ে মুখ নিচু করিল। এইবার সত্যই দেবদাসের চোখে জল আসিতেছিল। দেবদাস অন্তরে বুঝিতে পারিয়েছিল, কম দুঃখে স্ত্রীলোকে নিজের গহনা খুলিয়া বিলাইয়া দেয় না। কিন্তু চোখের জল চাপিয়ে ধীরে ধীরে বলিল, মিছে কথা পারু, কোনো স্ত্রীলোককেই আমি ভালোবাসিনি, কাউকেই গহনা দিইনি। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলি মনে মনে কহিল, তাই আমি বিশ্বাস করি। অনেকক্ষণ দুইজনেই চুপ করিয়া রহিল। তাহার পর পার্বতী কহিল, কিন্তু প্রতিজ্ঞা করো, আর মদ খাবে না। তা পারিনি। তুমি কি প্রতিজ্ঞা করিতে পারো, আমাকে আর একটি বারও মনে করবে না? পার্বতী কথা কহিল না। এই সময় বাহিরে সন্ধ্যার শঙ্খধ্বনি হইল। দেবদাস চকিত হইয়া
জানালার বাহিরে চাহিয়া কহিল, সন্ধ্যা হল, এখন বাড়ি যা পারু। আমি যাব না, তুমি প্রতিজ্ঞা করো। আমি পারিনি। কেন পারো না? সবাই কি সব কাজ পারে? ইচ্ছে করলে নিশ্চয়ই পারে। তুমি আজ রাত্রে আমার সঙ্গে পালিয়ে যেতে পারো। পার্বতীর সহসা যেন হৃৎস্পন্দন রুদ্ধ হইয়া গেল। অজ্ঞাত সারে অস্ফুট মুখ দিয়ে বাহির হইয়া গেল, তা কি হয়? দেবদাস শয্যার উপর একটু সরিয়ে বসিয়া কহিল, পার্বতী, দোর খুলে দাও। পার্বতী সরিয়ে আসিয়া দ্বারে পেট দিয়ে ভালো করিয়ে বসিয়ে বলিল, প্রতিজ্ঞা কর। দেবদাস উঠিয়ে দাঁড়াইয়া ধীরভাবে কহিতে লাগিল, পারু, জোর করে প্রতিজ্ঞা করানোটা কি ভালো না? তাতে বিশেষ লাভ আছে? আজকের প্রতিজ্ঞা কাল হয়তো থাকবে না, কেন আমাকে আর মিথ্যাবাদী করবি? আবার বহুক্ষণ নিঃশব্দে অতিবাহিত হইল। এমনি সময় কোথায় কোন ঘরের ঘড়িতে ঢং ঢং করিয়া 9টা বাজিয়া গেল। দেবদাস ব্যস্ত হইয়া পড়িল, কহিল, ওরে পারু, দোর খুলে দে। পার্বতী কথা কহে না? ও পারু, দোর খুলে দে, আমি কিছুতেই যাব না বলি। পার্বতী অকস্মাৎ রুদ্ধ আবেগে সেইখানে লুটাইয়া পড়িল। বহুক্ষণ ধরিয়া বড় কান্না কাঁদিতে লাগিল। ঘরের ভিতর এখন গাঢ় অন্ধকার, কিছুই দেখা যায় না। দেবদাস শুধু অনুমান করিয়া বুঝিল, পার্বতী মাটিতে পড়িয়া কাঁদিতেছে। ধীরে ধীরে ডাকিল, পারু, পারু। পার্বতী কাঁদিয়া উত্তর দিল, দেবদা, আমার যে বড় কষ্ট। দেবদাস কাছে সরিয়া আসিল, তাহার চক্ষেও জল, কিন্তু স্বর বিকৃত হইতে পায় নাই। কহিল, তা কি আর জানিনি রে দেবদা, আমি যে মরে যাচ্ছি, কখনো তোমার সেবা করতে পেলাম না, আমার যে আজন্মের সাধ। অন্ধকারে চোখ মুছিয়ে দেবদাস কহিল, তারও তো সময় আছে। পারু, তারও তো সময় আছে, তবে আমার কাছে চলো, এখানে তোমাকে দেখবার যে কেউ নেই। পারু, তোর বাড়ি গেলে খুব যত্ন করবি, আমার ছেলেবেলার সাধ, স্বর্গের ঠাকুর, আমার এই সাধটি পূর্ণ করে দাও, তারপর মরি, তাতেও দুঃখ নেই। এবার দেবদাসের চোখেও জল আসিয়ে পড়িল। পার্বতী পুনরায় কহিল, দেবদা, আমার বাড়ি চলো। দেবদাস চোখ মুছিয়ে বলিল, আচ্ছা যাব, আমাকে ছুঁয়ে বলো, যাবে? দেবদাস অনুমান করিয়া পার্বতীর পদপ্রান্ত স্পর্শ করিয়া বলিল, এ কথা কখনো ভুলব না। আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোচে, আমি যাব। মরবার আগেও আমার এ কথা স্মরণ থাকবে। নমস্কার। দেবদাস ধারাবাহিকভাবে পাঠ করে শোনাব। আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।